আমাদের রাজ্যের সরকারের 4 বছর পূর্তি হয়েছে আমরা দেখছি এই 4 বছর শুধুমাত্র বেকারদের সঙ্গে প্রতারণা করা ছাড়া সরকার আর কোনো কাজ করেনি নিয়োগ নিয়ে সরকার এক ভয়ঙ্কর প্রতারণায় খেলাই মেতেছে সকালবেলা শিক্ষামন্ত্রী নিয়োগ সংক্রান্ত এক ধরনের ঘোষণা দিচ্ছেন সন্ধ্যার সময় তত্ত্বমন্ত্রী আরেক ধরনের ঘোষণা দিচ্ছেন তার সঙ্গে হচ্ছে আমাদের রাজ্যের সরকার আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল 50,000 যুবকের বছরে সরকারি কর্মসংস্থান হবে এই কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে জেআরবিটির পরীক্ষা নিয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি আজকে দীর্ঘ মাস অতিক্রান্ত তার ফলাফল প্রকাশ হচ্ছে না তারপর আমরা দেখছি টেটের শিক্ষক নিয়োগের প্রশ্নে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী জায়গায় জায়গায় বলছেন শিক্ষক নেই যোগ্যতা সম্পন্ন ছেলে মেয়ে নেই নিতে পারছি না আজকে যখন ছেলেমেয়েরা পাস করে টেট উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট হয়ে বসে আছেন তাদেরকে সকলকে নিয়োগ করার সিদ্ধান্ত নিচ্ছেন না আন্দোলন করছেন পুলিশের নিয়োগ হলো অল্প কিছু সেখানে দুর্নীতির অভিযোগ নিয়ে কর্মবার্তীর আন্দোলন করছেন ফলে এক ভয়ঙ্কর অবস্থা রয়েছে জেআরবিটির পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা টেট উত্তীর্ণ সকলকে একসঙ্গে নিয়োগ করা রাজ্যের প্রতিটা দপ্তরের হাজার হাজার শূন্যপদ পড়ে আছে বিধানসভায় দেওয়া তথ্য অনুযায়ী হাজার হাজার শূন্যপদ সরকার নিয়োগের ন্যূনতম কোনো ভূমিকা নিচ্ছেন না ফলে আমরা দাবি করছি সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে হসপিটালগুলোতে যেমন চিকিৎসকের সংকট একই সঙ্গে নার্সের সংকট আমাদের রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে নার্সিং পাস করে বসে আছেন শত শত চিকিৎসার পড়াশোনা করে ডাক্তার হয়ে বেকার হয়ে বসে আছেন তাদেরকে নিয়োগ করছেন না কন্ট্রাক্টরের মাধ্যমে কোনো কোনো জায়গায় সরকারি দপ্তরে নিয়োগ করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে সমস্ত সরকারি দপ্তরে সরকারি উদ্যোগে শূন্যপদ পূরণের দাবিতে আমরা রাস্তায় নামছি এই কথা নিয়ে যখন কেউ রাস্তায় নামে তখন হয় পুলিশ নয়তো বিজেপির গুন্ডারা রাস্তায় বাড়িতে রাজপথে মারধর করছেন আমরা তার নিন্দা জানাচ্ছি আমরা তার ধিক্কার জানাচ্ছি আমরা মনে করি সরকারের এই ধরনের বেকার বিরোধী সিদ্ধান্ত তার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ রাস্তায় নামছেন আমরা সমস্ত যুবকদের এমনকি যারা এখনো যুব মোর্চার পতাকা নিয়ে রাস্তায় নামছেন চাকরি আছে আমরা বলবো বিজেপির মতন একটা দল যারা মানুষের স্বার্থে বেকারের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না তারা আপনার জীবনের কোন সমস্যা সমাধান করতে পারবে না বলে এই সরকারের বিরুদ্ধে চাকরির দাবিতে কর্মসংস্থানের দাবিতে যুবদের হয়ে টিএফএর হয়ে ডিএফএর হয়ে রাস্তায় নামুন আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার মিছিলে আপনিও সামিল হন।